हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। আমি প্রিয়া, প্রিয়া ব্লগার আর একটি ব্লগার তোমাকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আর বেশ মজাও করি। আর হার হার মহাদেব। আর আজকের ভিডিওটা আমি মার্কেট থেকে শুরু করছি এই জায়গাটাতে। আজকে তোমাদের ফেরার পালা বাড়িতে। এখন এসে আমার বোন কিছু জিনিস কিনবো, আমার দিদির ছেলের জন্য আর দিদির জন্য, তাই একটু ঘুরে তারপর আমরা বেরিয়ে যাবো। আমাদের হচ্ছে 4টে একটা ট্রেন, তো এখন আমরা সব ঘুরে নিই তারপর যাবো। তোমরা পুরো ব্লগটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো। আগের দিনের ব্লগটা কোনো দিইনি, नहीं चाहिए बोले। हमारा घर में एक छोटा सा नन्ना सा मेहमान है। पूरी पूरी काका के देखो ना दुकान देखे चाबी रिंग किल्लम चाबी रिंग काका सेन दिल हाथ मध्य সুন্দর না কলকাতারই লোক। দুটো পোশাকের প্যাকেট 160 টাকায় কিনলাম। হ্যাঁ 100 টাকা করে বলছিল। দুটো 100 টাকায় নাবি দি। সুন্দর গন্ধ। হ্যাঁ লাস্ট মোমেন্টে কেনা কাটি চলে। আরে দাদা একটা দেখি একটু দাও। একটা নিচ্ছি। এই যে এই বক্স কিনলাম, তাহলে দেবার অসুবিধা হবে না। বাউডা আছে, একটা একটা করে গিয়ে দিয়ে দেব। চলো এনার দিয়ে কিনে নিয়ে যাবে যখন আসবে তখন। চল খাবো, খিদে পেয়েছে। তুই তো খিদেই পেয়ে যায়। অনেক খাই দি, অনেক খাই। এই দোকান থেকে খাবো, ছোলে ভাটুরে আজ আমি খাবো। এখন দাদা আমার কি কিনতে গেছে? বা আমার বোনেরা কেনা শেষ হলো তো আপা। আপা রেডি হচ্ছে আমাদের এখন। এই পিজার মত হয়েছে টিফিন। সকালবেলা বেরিয়ে মার্কেটিং হয়ে গেল, এতদিনে মার্কেটিং যেটা কেনা হচ্ছে। কাউকে দেয়নি, ও সবার আগে খাচ্ছে। রিয়া কাকে দেবে বলে আমি করে নিলাম, কতক্ষণ দিচ্ছে যেই দোকান থেকে ওই চাবি রিং গুলো কিনলাম। উনি আমাদের কলকাতাতে মানে আসানসোল দুর্গাপুর ওনার বাড়ি। উনি একটা পানের মশলা খাওয়ালো, একটা হাতের সেন্ট দিল, কি সুন্দর গন্ধ আছে। এই যে দোসা বানাচ্ছে দাদা। কি মন্দির এটা? মানে টাকা আছে খিচুড়ির জন্য রেডি হচ্ছে। এটা হচ্ছে খিচুড়ি বাবার মন্দির। এখানে খিচুড়ি তৈরি হবে প্রতিদিন, কত কত খিচুড়ি তৈরি হয় এখানে। হ্যাঁ হ্যাঁ রাস্তাটা সারাক্ষণ ভিড়। ভোরবেলা আর রাত্রিবেলা মানে যখন দেখবে তখন বুঝবে না এই জায়গাটা এত ভিড় ভাট্টা না, মেলের মতো দার্জিলিং এ, তাই না? সারাদিন রাত্রিরে শুধু থাকা এরকম রাস্তায় এমন। কালকে দেখালাম না তোমাদের এখানে হচ্ছিল, তাই এখন একটু তো এখন একটু জল নেবো আমরা, নিয়ে বাড়ি যাবো। তো নৌকা দেখো যেখানে যেই আছে, সুতরাং নেই বোট মে গে কাল।
आज घुमाने जा रही है बोट, सवारी बोट जा रही है घुमाने। জল নেব একটু সামনে আর এখন এই বিখ্যাত নেতাজির পান ভান্ডারের সামনে দাঁড়িয়ে আছি। প্রিয়া বলেছে খাওয়াবে আমাদের, ওটাই চার দিন ধরে খাওয়াবে খাওয়াবে চার দিন ধরে, মানে স্যার পান না খায় তো কাজ পান বানাই, এখন এই কাকাটা বানাবে পান, ওনার বানানোই আছে। এ কে ভাইয়া? লেবারে। লেবারে পান দে দিয়ে আম লোক খালে খালে। আর সত্যি সারা রাস্তা এরকম ভর্তি, কত লোক এখানে পান খেয়ে গেছে। মোদিজি, বল্লভ ভাই প্যাটেল, সবাই, ইন্দিরা গান্ধী, সবাই দেখো পিছনেও দেখো কত ছবি। বহুত আচ্ছা পান। চলো এবার স্টেশনের দিকে। কিছু হবে না, রান্নাটা ভালো ছিল, খারাপ ছিল না। পূজায় শুধু ডিম খেয়েছে মাংস খাবে দাদা, আমাদের গন্তব্য এবার কখন ঢোকে জানা নেই, এখন একটু ছবি ঘুরলাম সবাই মিলে, কিন্তু খুব মজা করলো আর খুব ভালো ঘুরে কাটালাম। আর সত্যি আমার এবারে আমি তাই বিলাকে বললাম, হঠাৎ প্ল্যানে তিন দিন যে ঘুরলাম বেনারস, মন খুশে ঘুরে চাচ্ছি, খেয়েও যে আনন্দও করে। কিন্তু কালকে একটুখানি টিকিটটা নিয়ে একটু সন্ধ্যাবেলা টাকা গেছিলো, বাদ বাকি স্কুলগুলো ঠিক থাকে। তো ফাইনালি বাড়ি মানে চলে এসেছি। আর কি বলতো, তোমাদের সাথে সেই বারাণসী স্টেশনেই ভিডিও মানে লাস্ট আমার হয়েছে। আর করা হয়নি, কারণ কি আমাদের তো আরএসি সিট, একটা সিটে দুজন, তারপর এক তো এত প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, জানলাগুলো পুরো বন্ধ হয় না, তারপর গঙ্গাসাগরের জন্য ট্রেনে এত ভিড়, কেউ কেউ তো টিকিটই কাটেনি আমাদের সিটে এসে বসে বসে। এবার একটা সিটে দুজন, তার মধ্যে যদি আর একজন বসে, বলো তো কি অবস্থা, মানে ট্রেনে না সত্যি অবস্থা খারাপ। আরএসি সিটে তবু আমরা দুজন আছি, ঠিকভাবে ম্যানেজ করি না, আরেকজন এলে তখন ম্যানেজ কি বাবা, একটা দুজন তিনজন বসে, মানে চারজন মিলে এসেছি, আমরা একটা সিটে চারজন মিলে বসে এসেছি, তো ওর জন্য ওখানে আর ভিডিওটা করতে পারিনি। মানে ট্রেনে ওঠার পর তোমাদের সাথে সেরকম ভাবে ভিডিও শেয়ারই করতে পারিনি কিছু। তো এই পৌঁছে মানে সকাল থেকে এসে কাঁচা কুচি, আবার ট্রেনও আমাদের লেট ছিল, সেই ঢুকেছিও বাইরে ঢুকলাম তখন আমরা বারোটা এসে সব কাঁচা কুচি করে এই জাস্ট সন্ধ্যাবেলায় এবার একটু বসেছি। মানে আর না শরীর দিচ্ছে না সত্যি, এক তো সারা রাত বুঝতেই পারছো ঘুম নেই, খাওয়াও নেই, কারণ ট্রেনে এত প্রচন্ড খাবারের দাম, আমরা ভেবেছি হয়তো পরে উঠবে সেই বুঝে কিনবো, আর ওঠেই নেই। আর এই ভিডিওটা তোমরা একটু কটা দিন পরই পাবে, কারণ ওখানের ভিডিও আমরা দিইনি, তো সেটাই দেব, তারপরে এটা সবার লাস্টে দেবো। সেটাই তো, চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। আর পুরো আমাদের ভিডিওগুলো মানে কাশী ট্যুর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, পুরো ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম,
টাটা বাই। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও। যারা চ্যানেলটা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর কাশি দে আমার বাবাকে কি বলে সবাই মিলে একটু বলে দাও, পার্বতী পতে নমো পার্বতী পতি হরে হরে মহাদেব। বাবাকে কিন্তু বাবার নামে কিন্তু শুধু ডাকা হয়, ওখানে এখানে আগে মায়ের নাম উচ্চারণ, মা আসে তারপরেই বাবা আসে। তো আমাদের তো সত্যি মানে ওম নমঃ শিবায়।